শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে আমাদের সারা দিন ধরে যে সংবাদগুলো যায় সেই সংবাদগুলো ঘিরে নানান রকম বিশ্লেষণ এবং আলোচনা নিয়ে আমাদের এই নিউজ রুম সংলাপের আয়োজন 21 আগস্টের যে ঘটনা সেটি নিয়ে আমরা আজকেও একটু আলোচনা করতে চাই যে বিভৎস এবং বিভীষিকাময় একটি দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটির প্রত্যক্ষ দুজন সাক্ষী যারা মাঠে থেকে সংবাদ সংগ্রহ করার জন্য সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন দুজন অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে এসে উপস্থিত আছেন আমাদের সেটে আমাদের ডান আমার ডান দিক থেকে জনাব জাহাঙ্গীর আলম সিনিয়র সাংবাদিক এবং আছেন জনাব এস এম গোর্কি প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ রুম সংলাপে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা আসলে সেই সময় 21 আগস্টের দিন পার করেছেন সেই অভিজ্ঞতাগুলো হয়তো আপনারা হয়তো মনে করতে চান না কিন্তু ইতিহাসের স্বার্থে সেগুলো বারবারই আপনাদের কাছে জানতে চাওয়া হয় আমি একটু জনাব এস এম গোর্কি আপনার কাছ থেকেই শুরু করতে চাই আপনার ডাকেই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী আবার ছবি তোলার জন্য ফিরে তাকিয়েছিলেন এরকম একটি ঘটনা ঘটেছে সেই মুহূর্তে স্মৃতি অনেকবার হয়তো বলেছেন তারপরও আজকে দিনে যদি একটু সংক্ষেপে প্রথমে একটু স্মৃতিচারণ দিয়ে শুরু করতে চাই ধন্যবাদ আপনাকে আগস্ট মাসে শোকাবহে আগস্ট মাসে নিহত বঙ্গবন্ধুর সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি 21 আগস্ট সত্যিকার অর্থেই আমাদের জন্য খুব মানে দুঃসহ এবং বেদনার একটি সময় আমি মনে করি আর কি যে কারণ 21 আগস্ট সেদিন ছিল আপনার একটি শান্তিপূর্ণ সমাবেশ সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ সেখানে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ ছিলেন গাড়িতে এবং আমরা সেদিন অনুষ্ঠান কভার করার জন্য যাই হাজার হাজার লোকে লোকারণ্য ছিল পুরো এলাকাটা এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছিলেন সবার বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী মানে বক্তব্য রাখছেন বক্তব্য শেষ হওয়ার পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যখন নামতে যাবেন ঠিক তখনই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করি যে আপা একটা ছবি তুলব এবং উনি প্রতিবারই আমাদের এই সহযোগিতাটুকু করেন একটা ভালো ছবি তোলার জন্য তো আমরা চেষ্টা করি সবাই একটা ভালো নিউজ করার জন্য একটা চেষ্টা করি তো সেক্ষেত্রে আমারও চেষ্টার কোনো ত্রুটি ছিল না আর কি যেহেতু অফিস অ্যাসাইনমেন্ট ছিল আমার তো মাননীয় প্রধানমন্ত্রীকে যখনই বললাম যে আপা আমাদের ছবি আনি একটু সুযোগ করে দেন তো উনি দাঁড়ালেন দাঁড়ানোর ঠিক 10-15 সেকেন্ডের মধ্যেই ককটেল মানে সরি গ্রেনেড হামলা শুরু হলো তো গ্রেনেড হামলা শুরু হতে পারে এটা তো আমাদের কল্পনায় ছিল না কারণ আমরা কখনো দেখিনি যে মানে আমি ধরেন যে এত বছরের সাংবাদিকতা মানে আমাদের অন্য অন্য সময় যেগুলো দেখেছি যে সেটা এর লোকে যে কোনো একটা রাজনৈতিক সভা সমাবেশ বা মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয় সেখানে ক্রেকার বিস্ফোরণ ঘটানো হয় বা পুলিশের টিয়ার গ্যাস লাঠিচার্জ হয় কিন্তু মানে আর্জেস্ট গ্রেনেড হামলা হবে এটা তো আমাদের কল্পনার বাইরে প্রথমত আর দ্বিতীয়ত যে জিনিসটা যে আর্জেস্ট গ্রেনেড আপনার ব্যবহৃত হয় যুদ্ধের ময়দানে সেইটা ওইখানে ব্যবহৃত হচ্ছে বা মানে ইয়ে হচ্ছে আসলে আমাদের মানে একেবারে মাথার ভিতরেই ছিল না তো যখনই বিস্ফোরণগুলো ঘটছিল তখনই তো দেখলাম যে রক্তাক্ত রাজপথ নেতাকর্মীরা মানে আহত অবস্থায় পড়ে রয়েছেন ওইখানে কেউ নিহত হয়েছেন সেই সময় তো আর বোঝার উপায় ছিল না কে আহত বা কে নিহত আমরা তো দেখলাম যে শুধু রক্তাক্ত রাজপথ সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী মানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার নেতাকর্মীরা এবং ওনার ব্যক্তিগত যারা দেহরক্ষী ছিলেন তারা সেফ করলেন হিউম্যান শিল্ড করে যেমন হানিফ ভাই ছিলেন মায়া ভাই ছিলেন স্কোয়াডন লিডার মামুন ভাই ছিলেন নজিব ভাই ছিলেন ওনার কাজিন ওনারা তাকে সেফ করলেন সেফ করে তারপর যখনই একটু থামলো তারপর ওনাকে গাড়িতে তোলার ব্যবস্থা করলেন আর কি ওনারা ওনাকে যেই গাড়িতে তুলতে গেলেন ঠিক তখনই আবার গাড়িতে গুলি বর্ষণ এবং যেখানে যে জিনিসটা যে ওনার যে ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন কর্পোরাল মাহবুব উনি তো মারাই গেলেন জানেন এবং আল্লাহর রসের সহমত আমি বলবো যে আল্লাহর রসের সহমত এবং মানুষের দোয়া যে ওনার উপরে আছেন এইখান থেকে এসকেপ করার চারটাখানি কথা না এরপর কিন্তু আবার গুলি যে গুলিতে ওনার গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যদি বুলেট প্রুফ গাড়ি না হতো সেখানে হয়তো উনি মারাই যেতেন এবং এই দেশের একটা আদর্শের সমাপ্তি ঘটত আপনার মানে যখন শব্দটা শুনেন তখন নিশ্চয়ই বুঝতে পারেননি যে এটি গ্রেনেড কিংবা না 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 তো তখন তো আমরা তো এই ধরনের শব্দের সাথে আসলে পরিচিত ছিলাম না কখনোই আমরা মনে করেছিলাম হয়তো এখানে কোনো ককটেল বিস্ফোরিত হয়েছে আইদার কোনো ট্রাকের চাকা বাস্ট করেছে বা কিছু না একটা কিছু হয়েছে মানে এরকম ম্যাসিভ একটা অ্যাটাক এটা তো আমাদের কল্পনার বাইরে জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি তো সেই সময় আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে আওয়ামী লীগ অফিসের ঠিক উল্টো পাশে আপনি দাঁড়িয়েছিলেন আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই মানে যখন দেখলেন যখন শব্দটা শুনলেন কিরকম অনুভূত হয়েছিল হ্যাঁ ধন্যবাদ আপনাকে
একুশ আগস্টের গ্রেনেড হামলা একথা যখন প্রতি মনে হয় বা আবার বারবার যখন ফিরে আসে তখনও সেই আমার মনে পড়ে যায় সেই বিভীষিকাময় একটা ভয়াল একটা দিনের কথা, যেটা একটা আমি বলবো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল, যেটা আমাদের কেন সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে একটা রাজনৈতিক দলকে লক্ষ্য করে এরকম ঘটনা ঘটেছে কি না এটা আমার জানা নেই, এটা নজিরবিহীন। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, আমি পেশাগত কাজে আমি অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হিসাবে আমি সেদিন এই সমাবেশটা কভার করতে গিয়েছিলাম এবং এটা ছিল সন্ত্রাস বিরোধী একটা শান্তি সমাবেশ। তো আমার এখনও মনে আছে আমি প্রেস ক্লাব থেকে হেঁটে হেঁটে, সেদিন ছিল অনেক রোদ, বেশ রোদ ছিল, হেঁটে হেঁটে আমি 23 বঙ্গবন্ধু এভিনিউ যেটা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যাই। তো আমি যখন গেলাম, গিয়ে দেখি তখন মাত্র সমাবেশটা শুরু হয়েছে এবং আমি ঠিক ট্রাকের কাছেই প্রথম দাঁড়াই এবং একটা ট্রাককে এটা মঞ্চ হিসাবে ব্যবহার করা হচ্ছিল এবং এখানে মহানগর আওয়ামী লীগের নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন। তো আমি কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পর আমি দেখলাম কি যে এটা তো প্রচণ্ড রোদ এবং আমি একদমই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো একটু আমি ডান দিকে তাকাতেই দেখলাম যে রমনা ভবনের নিচে আরও কয়েকজন সাংবাদিক মানে তারা এখানে দাঁড়িয়ে আছেন একটু ছায়ার মধ্যে। তখন আমি ভাবলাম যে এখনও যেহেতু পুরোপুরি সমাবেশটা শুরু হয়নি আমি ওখানেই যাই। ওখানেই গেলাম, গিয়ে দেখি যেটা তৎকালীন যে বিরোধী দলীয় নেত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ উনি আছেন, আরও কয়েকজন সাংবাদিক এখানে ছিলেন। তো আমরা একসঙ্গেই দাঁড়াই, সাধারণত আমরা যেহেতু রেগুলার আওয়ামী লীগ বিট করি যে কোনো প্রোগ্রাম সমাবেশ আমরা কভার করি, তো একসঙ্গে দাঁড়িয়ে আমরা এখানে বক্তব্যগুলো শুনছিলাম। যথারীতি সমাবেশের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিলেন এবং মাননীয় বিরোধী দলের তৎকালীন শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করলেন। আমি বক্তব্য ওনার ঠিক অর্ধেক বক্তব্য আমি এই রমনা ভবনের নিচে দাঁড়িয়েই আমি শুনি, কিন্তু আমার একটা ধারণা সাধারণত উনি সবসময় বক্তৃতার শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি থাকেন। তো এই একটা ধারণা থেকে, পূর্ব ধারণা থেকে আমি এই জায়গাটা ছেড়ে একা একা আমি চলে যাই। রমনা ভবনের পাশে একটা গলি মুখ আছে, যেটা এই গলি মুখের সামনে দাঁড়িয়ে, যেটা ঠিক ট্রাক থেকে খুব বেশি দূর না, 7-8 হাত বা এরকম হতে পারে আর কি। তো এখানে দাঁড়িয়ে ঠিক বক্তব্য শুনছি, যেটা গোর্খে ভাই বললেন, ওনার বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেষ করলো এবং হাতে একটা কাগজের মতো ছিল, সম্ভবত উনি পয়েন্ট বা কোনো ইয়ে ছিল, এটা ভাঁজ করতে করতে নিচে ঠিক নামবেন, হয়তোবা উনি একটা স্টেপ দিতে আগাচ্ছেন। তখন হয়তোবা যেহেতু ওনারা কাছে ছিল উনি হয়তো বলেছেন যে ছবি তোলা লাগবে, বাট আমরা তো একটু দূরে, আমরা তো শুনি নাই। তো উনি এই মুহূর্তে এক স্টেপ আগালেন, আগানোর পর আবার একটু থামলেন। ঠিক তখনই যে একটা আওয়াজ, যে আওয়াজটা শুনলাম সেই আওয়াজটা, এই আওয়াজের সঙ্গে আমরা পরিচিত না, বিশেষ করে আমি পরিচিত না, গোর্খেভাবে বলেন উনিও পরিচিত না, আসলে পরিচিত থাকার কথাও না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি নানা রকম গুলি বোমা ককটেল এসব আওয়াজ শুনেছি, কিন্তু এই ধরনের আওয়াজ শুনি না। আমার কাছে মনে হলো যে বড় ট্রাকের কোনো ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে যে ধরনের একটা কেমন যে একটা আওয়াজ, ঠিক এরকম মনে হলো। আমি এই আওয়াজটা শুনে ঠিক পাজল মানে হতবম্ব হয়ে গেলাম, কী করবো বা কী বলবো বা কী যে মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু এর পরপরই একটার পর একটা গ্রেনেড নিক্ষেপ শুরু হলো, আওয়াজ শোনা যাচ্ছিল। তখন দেখলাম যেটা মব মানে জনগণ দিকবেদিক ছোটাছুটি শুরু করছে এবং কিছু জনগণ, যেহেতু আমি একটু একটা গলি মুখে ছিলাম, ওই গলি দিয়ে পালানোর জন্য হয়তোবা এই দিকে আসা শুরু হলো। আমি ঠিক তাদের দেখে আমার একটা সম্বিত পেরিয়ে ফেললাম যে আমি তো, আমারও তো পালাতে হবে, দৌড় দিতে হবে, নতুবা আমি মানুষের যে পদপৃষ্ঠ হয়ে আমি হয়তোবা আমার আমি বড় একটা অকরণ ঘটতে পারত। তো এটা আমি এখান থেকে একটা মোটামুটি দৌড়ের মতো, দৌড় বেশি না, একটু সামনে গিয়ে যে জায়গায় আমি প্রথম দাঁড়িয়েছিলাম একটা সিঁড়ি মুখ, ওখানে ওখান থেকে আমি দোতলায় উঠলাম। দোতলায় গিয়ে আবার এই তাদের দেখা পেলাম, আজাদ ভাই সহ আরও কয়েকজন রিপোর্টার ছিলেন। তখন আমরা যাইনি, এই হামাগুড়ি দিয়ে দোতলায় বারান্দা দিয়ে, যেটা আপনার কী বলে একটু ফাঁক দিয়ে, পুরো ঘটনা দেখতে চাচ্ছিলাম যে আসলে কী হলো। তো আমি ট্রাকের মধ্যে চতুর্দিকে ধোঁয়া, গুলি বোমা আওয়াজ, মানে কি বলবো, এই জিনিস যে আপনার মানে প্রকাশ করার মতো ভাষা, এটাই মানে মানে একটু বিভৎস পরিবেশ এবং মানে ভয়াবহ। আপনারা শুধু একবার একটু দেখতে পেলাম যে
माननीय प्रधानमंत्री के मैंने तत्कालीन ढाकार सबक मेयर हानिफ साहेब प्रयत हानिफ साहेब और मुफज्जलुद्दीन हुसैन चौधरी माया उन्नी तक ढाका महानगर आवी लीगर सेक्रेटरी छेंनार एक देहरक्षी स्कोडन लीडर मामुन और नजीब साहेब ता उना के मैं घिरे रेखे और उना के देखा जाना एकटू पर ही देखल गाड़ी चले गल मैंने उना के कोकम रेस्क्यू कर वो गाड़ी बसाल यही तककार अवस्था तरपर तो अनेक घटना एवं चले जावर पर गुली तपर पुलिस टीयर सेल एक भय अवस्था हमें आर नीचे नेमे आसलम तर मध्य भय सब चे मैं भय घटना छो एक जे आर्जेस ग्रेनेड जेटा और मैंने जेटा ग्रेनेडटा फाटे जेटा छिलो आमी जे जगह दाड़िये छिलाम ठीक से ही जगह गिये देखी ग्रेनेडटा पड़े आछे हयतो बा आमी आज मने करी जे एखाने ग्रेनेड एक निक्षेप करा हयेछिलो तो तखन सेटा विस्फोरण घटेनी जदि विस्फोरण घटतो हयतो बा आमार आमिओ आज बेंचे थाकतम ना जनाब जांगिरुल एक प्रश्न आपके एक करते चाहिए अपनी दीर्घदिन एकदम पेशागत भावे राजनैतिक प्रतिबेदन सम्पृक्त राजनीति नहीं आपनार सांबादिकता जेहेतु मामला शेष हो प्रमाणित सजा घोषणा कर राष्ट्रीय मददे यकम एक नैक्कारजनक घटना तत्कालीन सरकार एक जन स्वराष्ट्र प्रतिमंत्री जुक्त थार प्रमाण एस एक शिक्षा उपमंत्री बसाय से ही बैठक ये सार्विक विषयटी ये आपनर अभिज्ञता क्यों मूल्यायन करें मैंने राष्ट्रीय मददे एत बड़ो एक नैक्कारजनक घटना एवं सेखने जरा घटे तर ऊपर राष्ट्रीय मदद एकाधिक गोयंदा संस्थार कर्मकर्ताओं जड़ित छें राय प्रमाणित होती क्यों विश्लेषण करें मैं बांग्लादेश राजनीति ये कत देखिए बक्तव्य शुरूते ही जे एट राष्ट्रीय सन्त्रास और यही घटना एकुशे अगस्ट ग्रेनेड हमलार जो घटना ये हमारे देशे राजनैतिक विभेद जेटा हाँ राजनैतिक मतदर्शगत पार्थक्य थाके एकाधिक गणतंत्र एकाधिक दल थाके निर्वाचन अंश ने राजनैतिक मैं पॉलिटिकल ब्यूटी किंतु एकुशे अगस्टर जो ग्रेनेड हमलार घटना ये यार गणतान्त्रिक जेटा डेमोक्रेटिक पॉलिटिकल ब्यूटी बोले जे एक शब्द आछे एटा ध्वंस हो जाए जिनिसटा चिरतर विलुप्त हो जाए स्थायी विभेद जेटा तैरी हो जाए देखुन एकटा राजनैतिक दल के समूले ध्वंस करा एई रकम एकटा परिकल्पना राष्ट्रीय भावे हय एटा केउ भाबते पारे एटा पृथिबीते कोथाओ आछे राजनैतिक भावे प्रतिपक्ष थाकबे एखाने जुक्ति पाल्टा जुक्ति थाकबे जनगणेर काछे जाबे भोट चाबे जे आदर्श जनगण पछन्द करे ताके भोट दिबे सेभाबेई माने क्षमतार पालाबदल घटबे किन्तु सेदिन आमरा कि देखलाम सेदिन देखते पाच्छि जेखाने आवामी लीगेर सब शीर्ष लीडार एखाने छिलेन दलের সভানেত্রী সেক্রেটারি থেকে শুরু করে সবাই ছিলেন যদি এই পুরোপুরি সাকসেস হতো একজন তো আওয়ামী লীগ কেন্দ্রীয় নেত্রী যেটা আইভি রহমান উনি তো মারাই গেলেন উনি আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন উনি তো মারাই গেলেন তো এখানে যে আওয়ামী লীগের আমি বলবো না টপ লিডার অল লিডার্স যেটা প্রেসিডেন্ট থেকে একদম কেন্দ্রীয় কমিটির প্রায় মানে 80% লিডার ছিলেন নেতা কর্মীরা তো ছিলেনই যদি এই যে এত একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া এই ধরনের চিন্তা করা এইটাই তো কোনো সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয় ডেমোক্রেসির কথা আজকাল যে এত কথা শুনি এত কিছু শুনি এটা কিভাবে হলো আর দেখুন এই যে এই বিষয়টা আমরা কিভাবে বলতে পারি এটা রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাষ্ট্রীয় মদদে হয় কারণ এই ঘটনাটা তখন নানাভাবে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন জর্জিয়ানা নাটক একটা ভবগুরুকে এনে যে জীবনে যার নামে জীবনে কখনো কোনো মামলা ছিল না যার বিরুদ্ধে কখনো সন্ত্রাস বা অপরাধের কোনো প্রমাণ ছিল না বা মামলা ছিল না তাকে এই এত বড় ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত করার একটা অপচেষ্টা করা হয় পাশাপাশি তখনকার যে গোয়েন্দা সংস্থা এবং যত রাষ্ট্রীয় মেশিনারিজ গোলা ছিল সবগুলাই এই ঘটনার সঙ্গে মানে এই এটা যাতে সাকসেসফুলি হয় মানে এটা তো সরাসরি মানে এই বিষয়গুলো দেখলে এমনটা বুঝে যায় যে তারা এর সঙ্গে জড়িত ছিল মানে পুরো প্লট কোনো না কোনো ভাবে এটা অংশ এবং এখন এটা প্রমাণিত হয়েছে বটে এরপরে দেখুন এই ঘটনা নিয়ে তখন কোনো প্রতিবাদ করতে দেওয়া হয় না ইভেন পার্লামেন্টে কোনো নিন্দা প্রস্তাব আমি একজন পার্লামেন্টও আমি কভার করি পার্লামেন্ট রিপোর্টিংয়ে করি আমি সেদিনও ছিলাম পার্লামেন্টে কোনো নিন্দা প্রস্তাব উত্থাপন করারও সুযোগ দেওয়া হয় নাই এবং উল্টা দায়ী করা হয়েছিল যেটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন দল আমি এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসবো তার আগে একটু জনাব এস এম গোর্কি আপনার কাছে জানতে চাই আপনি যদিও ছবি তোলেন কিন্তু দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে এবং এই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবে জজমিয়া নাটকের সময় কি মনে হয়েছিল মানে যে নাটক
টেরোরিস্টের প্লট ফাঁদা হয়েছিল তখন এই ঘটনার অভিযুক্ত হিসেবে, আপনাদের কি সেটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল তখন? অবশ্যই না, মানে জাহাঙ্গীর সাহেব যেটা বললেন যে জজবে যে যিনি একজন ভবঘুরে, যার নামে কোনো মামলা নাই, মানে সে ঠিক মতো খেতেই পারতো না, তাকে এত বড় একটা ঘটনার প্লট সাজিয়ে তাকে মানে সাক্ষী করা বলেন বা আসামি করা বলেন যেটাই বলেন না কেন, তা তো দুঃখজনক। কারণ একটা দেশের এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা রাষ্ট্র যিনি থাকেন ক্ষমতায় কখনো এটার দায় এড়াতে পারেন না। এটা যদি আওয়ামী লীগও থাকতো, এই দায়টা কিন্তু আওয়ামী লীগ এড়াতে পারতো না। আর আরেকটা যে জিনিস সেটা হলো গিয়ে যে এতগুলো ইন্টেলিজেন্স, আমি কিছুক্ষণ আগে এক জায়গায় বলে এসেছি যে এতগুলো ইন্টেলিজেন্স আমাদের দেশে, তারা সব কি ফেল? আমি ধরে নিলাম যে গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত না, বিএনপি সম্পৃক্ত ছিল না, কিন্তু এতগুলো ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স ফেল, তার মানে তো গভর্নমেন্টও ফেল, কারণ এটা তো আরও মেসেভ ঘটনা ঘটতে পারত। আর একজন বিরোধী দলীয় নেত্রী এবং জাতির পিতার কন্যা, তাকে তো সিকিউর করার দায়িত্ব হলো গভর্নমেন্টের, সে যে গভর্নমেন্টই থাকুক, তো সেই জায়গাটাও কিন্তু মানে সঠিকভাবে পালন করা হয়নি। সে সিকিউর যদি তারা করতো, তাহলে হয়তো এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। আর যেটা জাহাঙ্গীর সাহেব যেটা বললেন যে যদি সেই গ্রেনেডটা যদি আপনার ধরেন যে ট্রাকের উপর বিস্ফোরিত হতো, সব জাতীয় নেতা যারা ওইখানে ছিলেন আশেপাশে, যারা অন্য অন্য নেতৃবৃন্দ যারা ছিলেন, একজন তো বাঁচার কথা না। জাহাঙ্গীর, আপনি যেটি বলছিলেন এই যে জজমিয়া নাটকের প্লট সাজানো, এবং এটিও তো ধরেন রাষ্ট্রীয় আরেকটি ন্যাক্কারজনক ঘটনা, এত বড় একটি ঘটনাকে চাপা দেওয়ার জন্য আবার একটি জজমিয়া নাটকের মতো প্লট সাজানোর চেষ্টা। দেখুন, এই ঘটনা থেকেই তো, এসব ঘটনা থেকেই তো প্রমাণ হয় যে এটার সঙ্গে তৎকালীন সময়ে যারা রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় যারা উচ্চ পদে ছিলেন তাদের এটার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়। কারণ এই ঘটনার পরে যদি একটা সুষ্ঠু তদন্ত হতো, দায়ী ব্যক্তিদের বিচার করার একটা চেষ্টা থাকতো, তাহলে বোঝা যেত যে না, তারা এটা চেষ্টা করছে। সেই ঘটনাস্থল থেকে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেইটা সেই ভূমিকা থেকে শুরু করে পরবর্তীতে এটার তদন্ত একজন বিচারপতিকে, জয়নাল আবেদিন একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করা হলো, সেই তদন্ত সেটাও একটা হাস্যকর রিপোর্ট ছিল, হাস্যকর যে পার্শ্ববর্তী দেশের সহায়তায় এটা এই ধরনের একটা এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে এটা তৎকালীন সরকার এটা চায় নেই, এই ঘটনার পেছনে কারা, এই ঘটনায় কারা ঘটিয়েছে, এবং এটা দোষী ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হোক, তাতেই তো প্রমাণ হয় যে আসলে কেউ না কেউ কোনো উচ্চ পর্যায় থেকে তাতে সহায়তা করা হচ্ছে। এই ঘটনা পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে অবিরত বলা হয় যে আজও রাইট, আজকে আজকে বিএনপির আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী কোনো একটি অংশ এই ঘটনাটি ঘটিয়েছে। আজকে রিজভী সাহেব বললেন যে এটা আওয়ামী লীগ, এটার মাস্টার মাইন্ড আওয়ামী লীগ। মানে আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক বিভেদের একটি চূড়ান্ত রকম অবস্থান, আজকে এখনো পর্যন্ত যে তাদের এই সব মন্তব্য, সেটির কি বহিঃপ্রকাশ? আমি তো তাই মনে করি। দেখুন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় 2001 সালের পহেলা অক্টোবরের নির্বাচন আগে, যেটা আপনার সংবিধান অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী, যেটা 96 থেকে 2001 মেয়াদে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এবং তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আপনি যদি দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত, মানে 2009 সাল পর্যন্ত, বা ক্ষমতা হস্তান্তর আমাদের দেশে কখনো মানে কি বলবেন যেটা সঠিক মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় নাই, সেটা তখন হয়েছিল। তার মানে এটা কি আমাদের দেশে একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ শুরু হচ্ছিল, একটা ডেমোক্রেটিক ধারায় যাচ্ছিল। কিন্তু 2001 সালের পরে আমরা কি দেখতে পেলাম? 2001 সালের পরে আপনার এটা, যেহেতু আজকের ঘটনাটা 21 আগস্টের ঘটনা, আমরা সেই জায়গায় থাকতে চাই, কারণ এর আগে অনেক আওয়ামী লীগ, অনেক এমপি, অনেক বড় বড় লিডারকে হত্যা করা হয়েছে, যা সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু 21 আগস্টের যে গ্রেনেড হামলা, একটা বড় রাজনৈতিক দলের, যে দলটা দুদিন আগেও ক্ষমতায় ছিল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের উপস্থিতিতে একটা শান্তি সমাবেশ, যে সমাবেশটা ছিল সন্ত্রাস বিরোধী প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে একটা শান্তি সমাবেশ। কারণ আপনারা জানেন, এর কিছুদিন আগে সিলেটে বোমা হামলা বা গ্রেনেড হামলা হয়েছিল, এই ঘটনার প্রতিবাদে এটা এই সমাবেশটা ডাকা হয়েছিল। তো সেই সমাবেশে এত বড় রাজনৈতিক দলের একটা নেতৃবৃন্দকে সামনে রেখে তাদেরকে ধ্বংস করার যে একটা চেষ্টা করায়, তাহলে কি এই দেশে কোনো রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ থাকার কোনো কারণ থাকে? আমি তো মনে করি এই 21 আগস্টের গ্রেনেড হামলায় আমাদের দেশের একটা রাজনৈতিক বিভেদ, যেটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে,
যেটা একটা রাজনীতিবিদ একটা চূড়ান্ত সীমায় চলে চলে গেছে এবং এটার যে রিকনসিলিয়েশন এটা তো চোখে পড়ে না মানে সুস্থ রাজনৈতিক চর্চার যে শুরুটা হয়েছিল সেটি একটি দাঁড়ি পড়েছে একদম হুমকির মুখে পড়েছে তো আমাদের যে একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছিল একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠছিল এই ঘটনাটা সেই সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে একটা স্থায়ী একটা প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে এটা আমি মনে করি জনাব সুমকুরকে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই ওই ঘটনার পরও নিশ্চয়ই অনেকদিন আপনার মধ্যে সেই রেশটা রয়ে গিয়েছিল এরকম একটি বিভৎস ঘটনার চাক্ষুষ হওয়ার পর কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এখনো তো সমস্যার সম্মুখীন আছি যেহেতু এখনো মানে শরীরের মধ্যে প্রায় অর্ধশতাধিক স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে এগুলো তো মাঝে মধ্যে ডিস্টার্ব করবেই এগুলো জ্বালা যন্ত্রণা তো দিবেই কিন্তু ভয়াবহতা যেটা সেটা হলো গিয়ে যে মানে শুধু আমি কেন ওখানে যত নেতা কর্মী ছিলেন আরও অনেক সাংবাদিকরা আহত হয়েছেন এই দুঃসহ যন্ত্রণাগুলো আমাদের বয়ে বেড়াতে হবে আজীবন আমৃত্যু এটা মানে এটাতে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই আমাদের সেক্ষেত্রে দুজনের কাছেই একটা প্রশ্ন করতে চাই রায় হয়েছে কিন্তু সেই রায়ের কার্যকর হতে আরও হাইকোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে মানে আপনারাও কি নিশ্চয়ই আশা করেন যে খুব দ্রুত সেটি শেষ হয়ে হ্যাঁ অবশ্যই যে কোনো ঘটনা এত বড় একটা ঘটনা এটা বিচার হতে হবে এর যদি বিচার না হয় তাহলে তো এই ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই এমন একটা ঘটনা এটাতে যাতে প্রমাণ হয় যে আমাদের বিচার বিভাগ এই একটা সঠিক রায় দিয়েছে এবং সেই রায়টা যাতে চূড়ান্তভাবে কার্যকর করা হয় কার্যকর হলেই অন্তত মানুষ বুঝতে পারে যে অপরাধ করে কোনো রাজনৈতিক সন্ত্রাস করে বা রাজনৈতিক অপরাধ করে কেউ পার পাবে না অন্তত এই বিষয়টা আমাদের সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হোক তাহলে যদি আমাদের এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক হত্যা বা রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলকে ধ্বংস করে দেওয়া এই ধরনের চিন্তাভাবনা থেকে যদি কেউ সরে আসে এবং এটার বিচার হওয়া উচিত এবং আমি মনে করি এটা খুব দ্রুতই এই বিচারের রায় কার্যকর হওয়া বিচারের রায় এবং এটার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া শেষ করার পরে রায় কার্যকর হওয়া উচিত জনাব ইসমকুরকে আপনার কাছ থেকে এক মিনিট একটু আপনার শেষ মন্তব্য শুনতে চাই না আমি ইয়ের সাথে জাহাঙ্গীর সাহেবের সাথে একমত হয়ে বলতে চাই যে অবশ্যই বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত আরও ত্বরান্বিত করা উচিত মানে ইমপ্লিমেন্ট করা উচিত কারণ যত তাড়াতাড়ি সম্ভব এটা করলে পরবর্তী সময় আর এই ধরনের কাজ ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটানোর কেউ সাহস পাবে না দৃষ্টান্ত স্থাপন একটা দৃষ্টান্ত স্থাপন করা আর এখন যেহেতু আমাদের বিচার ব্যবস্থা তার একেবারেই স্বাধীন তারা নিজেদের কাজ করার একটা স্বাধীনতা আছে আমি মনে করি যে অবশ্যই তাদের এখানে একটা কিছু মানে ই করতে পারে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই রায়টি দিয়ে জনাব ইসম কর্কি এবং জনাব জাহাঙ্গীর আলম আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সেটে এসে এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের অন্য দুটি সংবাদ নিয়ে আমাদের অন্য দুজন অতিথির সাথে আমরা একটু কথা বলবো আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে জনাব এস এম রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক অর্থনীতি রিপোর্টার্স ফোরাম জনাব রাশেদুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে জনাব রাশেদুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জনাব রাশেদুল ইসলাম আপনারটা আপনার সংযোগটি সম্ভবত মিউট করা একটু আনমিউট করে কথা বলতে হবে জনাব রাশেদুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আপনার হেডফোনটি যদি একটু খুলে ফেলেন তাহলে বোধহয় শুনতে পাবেন আমি শুনতে পাচ্ছি তো জি এবার আপনার কথা শোনা যাচ্ছে জনাব রাশেদুল ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাই নিউজরুম সংলাপে আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আজকে ডিম মুরগির যে দামের কারসাজি চলছিল সেটি থেকে কয়েকদিনের মধ্যে 500 কোটি টাকা লোপাট হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন একটি তথ্য জানিয়েছে এবং জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার পরামর্শ দিয়েছে আপনার কাছে যেটি জানতে চাই যে এই এই কয়েকদিনের মধ্যে শুধুমাত্র ডিম দিয়ে 500 কোটি টাকা লোপাট করা সেটি এই মুহূর্তের অর্থনৈতিক বাস্তবতায় আসলে এটির আটকানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার কিংবা অর্থনীতিতে এটির একটি নেতিবাচক প্রভাব সেটি আপনি কিভাবে দেখছেন মানব রাশিদ ইসলাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি শুরু করতে চাই এভাবে যে আপনি জানেন যে যখনই আমাদের জ্বালানি তেলের দাম বাড়ানো হয় তখন তখনই কিন্তু এটির একটা মাল্টি ইম্প্যাক্ট তৈরি হয় তো আমাদের 5 আগস্ট জ্বালানি তেলের যখন দাম বাড়ানো হয় আমি ওইদিন আপনাদের টিভি চ্যানেলে ওইদিন কথা বলেছিলাম যে এটার যে মাল্টি ইম্প্যাক্ট তৈরি হবে আমাদের ব্যবসায়ীরা যেন এটার সুযোগ না নিতে পারে এই জন্য সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা ওইদিন বলেছিলাম আমি
আমার মনে হয় এই জায়গায় সরকার আসলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ আপনি আপনি যদি দেখেন যে আমাদের জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা এই তারা যেটি বলছে যে তেজগাঁওয়ের তেজগাঁওয়ের পাইকারি ব্যবসায়ী আড়তদার এবং বড় বড় যেসব ডিমের যে ব্যবসা যেসব কোম্পানি রয়েছে তারা মিলে এটা একটা কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করেছে, যেটার মাধ্যমে আসলে আপনি যেটি বলছেন যে 500 কোটি টাকা লুপাট করা হয়েছে। এইটা এটা কিন্তু বেসিক্যালি যে তথ্যটা আমরা পাচ্ছি যে আপনার সাত আগস্ট একটি ডিমের দাম ছিল 9.70 টাকা, ওই দিন রাতে এটি 11.50 টাকা করা হয়েছে। নিশ্চয়ই একটি ডিমের দামের জ্বালানিতরের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এত বেশি দাম গ্যাপের কথা না। তো আমার মনে হয় আমাদের জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখন যে অভিযানটি পরিচালনা করছে, তারা যদি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি এই অভিযানটি পরিচালনা করত তাহলে নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটতো না। আরেকটি বিষয়, আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী উনি কিন্তু স্বীকার করেছেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যর বৃদ্ধি কোনো কোনো ব্যবসায়ী করছে। সুতরাং সরকার যখন এই বিষয়টি স্বীকার করছে, সরকারের শুরুতে জ্বালানি তেলের যখন দাম বাড়ানো হয়েছিল শুরুতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারপরে আমি সরকারকে বিশেষ করে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাধুবাদ জানাতে চাই যে ওনারা এখন এই জোরে খুব জোরালো ভাবে এই যে অভিযান শুরু করেছে এবং আজকে আমরা দেখেছি কয়েকজন ব্যবসায়ীকে তারা জরিমানাও করেছে এবং দ্রুত কিন্তু দেখেন যে দামটা কিন্তু অনেকটা কমে এসেছে। এটার পিছনে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ঘোষণা, সেটিও কাজ করেছে যে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যে আমরা ডিম হয়তো আমদানি করতে পারি, সেই অনুমতি দিতে পারি। তো সেই সবকিছু মিলে কিন্তু একটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করেছে। তবে আমি সত্যিকার অর্থে বলবো যে এটা আমাদের জ্বালানি তেলের মূল্য হঠাৎ করে অনেক বেশি মূল্য বৃদ্ধি করা হয়েছে সে সুযোগটা কিন্তু কোনো কোনো ব্যবসায়ী নিচ্ছে, যেটি সরকারের এই জায়গায় আরো আগে থেকে আগাম ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। কিন্তু জনাব রাশিদুল ইসলাম, মানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কাজের কলেবর, তাদের যে জনবল, সেটি দিয়ে তো আসলে সারা দেশে মনিটরিং করে এই দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না সবসময়, সেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাই বলেন, শীর্ষ কর্মকর্তারাই বলেন। তারা যেটি বলেন প্রায়শই যে ব্যবসায়ীদের মধ্যে একটি নৈতিকতা তৈরি করা উচিত। বাংলাদেশ এখন যেহেতু একটি পুরো বিশ্ব একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই সংকটে নিঃসন্দেহে বাংলাদেশও অংশীদার, সেই জায়গায় ব্যবসায়ীরা যখন এই মুনাফার অতিরিক্ত মুনাফা তৈরি করার সুযোগ নাই, সেখানে কি ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টিও আলোচনায় আসা? আচ্ছা, আপনাকে আমি বলি, আমরা আমাদের দেশের 90% এর বেশি মানুষ মুসলিম। আমরা রমজান মাসে যেখানে আমাদের দেখা যায় যে এই আমাদের অনেক, আমি বলবো যে সব ব্যবসায়ী না, অধিকাংশ ব্যবসায়ীদের দেখা যায় যে আপনার বিশেষ করে খুচরা পর্যায়ে বলেন না সব জায়গায় যে অতি মুনাফা করার একটা টেন্ডেন্সি, সেখানে আপনি এত নৈতিক ভাবে যে আপনার এটা তো সবসময় দেখা যায় যখনই জ্বালানি তেলের দাম বাড়ানো হয় তখন এই সুযোগটা নেওয়া হচ্ছে, তাহলে আপনি কেন যখন 5 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তাহলে আমি বলবো যে এখন ভুক্ত দিকে যে কাজটি করছে এটা তাদের আগে করার দরকার ছিল, তাহলে হয়তো এই যে লোপাট হওয়া বা আমাদের সাধারণ মানুষের এই যে একটা ডিমকে মানে 12 টাকা 15 টাকায় হয়তো বা কিনতে হতো না। কিন্তু সেক্ষেত্রে শুধু ভোক্তা অধিকার দিয়ে কি সম্ভব আসলে? মানে শুধুমাত্র ডিমের কথা বলছি না, সামগ্রিক বিষয়ে যে সব আপনি দেখেন কিন্তু যে দামটি বেড়েছে যারা খামারি পর্যায়ে কিন্তু খুব বেশি যে সেটার সুবিধা পেয়েছে, খামারিরা লাভবান হননি একদমই, লাভবান হননি, তাহলে এই লাভবানটা কারা হয়েছে? একটি মানে আজকে যেটি বলছে যে ভোক্তা অধিকারের অধিকার থেকে যেটি বলা হচ্ছে যে এখানে যে আড়তদার বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো তাদেরকে এবং যারা ছোট ব্যবসায়ী তারা বলছে যে আমরা বড় কোম্পানিগুলোকে তাদের টেন্ডেন্সিকে আমরা ফলো করেছি, তারা যখন দাম বাড়িয়েছে এবং এইগুলোর কিন্তু কিছু মেসেজ মোবাইল মেসেজের প্রমাণও পেয়েছে ভোক্তা অধিকার থেকে। আমি বলছি যে এইরকম একটি টেন্ডেন্সি যেখানে আছে এবং আমাদের বাণিজ্য মন্ত্রী জাস্ট গত সপ্তাহে কিন্তু উনি অন্য একটা বিষয় উনি বলেছিল যে উনি কয়েকটি উদাহরণ দিয়েছিল যে আমাদের আমাদের কোনো কোনো ব্যবসায়ী এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সুযোগটি নিচ্ছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ বা উৎপাদন খরচ যেটি বেড়েছে আনুপাতিকারে তার অনেক বেশি দাম বাড়িয়ে মুনাফা করার একটি সুযোগ নিচ্ছে। এই জায়গাতে আমি বলবো যে শুধু হচ্ছে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর না, সরকারের অন্য যেসব এজেন্সি রয়েছে ইভেন মাঠ পর্যায়ের জনপ্রশাসন থেকে শুরু করে তাদেরও কিন্তু এখানে দায় দায়িত্ব ছিল, কারণ আপনি নৈতিক ভাবে ব্যবসায়ীর যে একে একবারে আপনার ইয়ে হয়ে যাবে এই আশা আসলে যতটুকু ঘটেছে সেগুলো তো এখন পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু সামনের দিনে কি সরকারকে আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে? ডেফিনেটলি সবচেয়ে, এবং আমি ভোক্তা অধিকারের যিনি ডিজি উনি আজকে বলেছেন যে আমরা আরো
মানে ইয়েতে যাব এবং কঠোর অবস্থানে যাব আমরা মামলা করব আমি বলবো যে আপনি ওনারা যেন ওনারা আজকে ছোট ব্যবসায়ীদেরকে ডেকে যেমন ভাবে মানে তাদেরকে এক ধরনের ইয়ের মধ্যে আনতে চেয়েছেন একটা কঠোর অবস্থানের মধ্যে আমি বলবো যে বড় বড় কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগগুলো ছোট ব্যবসায়ীরা করছে গতকাল আপনি জানেন যে আমাদের ঢাকা রিপোর্টার সিনিটিতে এই ছোট খামার পোলট্রি খামারিরা তার একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে এই দাম বাড়ার পিছনে মূলত বড় বড় কোম্পানিগুলো দায়ী আজকের যারা যাদেরকে নিয়ে এই ভুক্তাধিকার মিটিং করেছে তারাও সেখানকার অধিকাংশ ব্যবসায়ী কিন্তু একই অভিযোগ করেছে আমি বলবো যে আজকে ছোট ব্যবসায়ীদের গুলোকে নিয়ে যেভাবে মিটিং করা হয়েছে তাদেরকে এক ধরনের কঠোর অবস্থান তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে বড় বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে যদি এই ধরনের যেটি অভিযোগটি যেটি আসছে সেটি যদি প্রমাণ পান তার মানে সমস্যাটি নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া গেছে এখন সমাধানের দিকে এগোতে হবে জনাব রাসুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম জনাব এস এম রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক অর্থনীতি রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আশরাফুল করিম অধ্যাপক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডক্টর আশরাফুল করিম আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে যে প্রশ্নটি করতে চাই এই যে চা শ্রমিকদের মজুরি নিয়ে যে আন্দোলনটি কয়েকদিন ধরে চলছে সেই আন্দোলনের একটা পর্যায়ে চা শ্রমিকদের মজুরি 25 টাকা বাড়ানো হয়েছে 145 টাকা করা হয়েছে প্রথমত একটু জানতে চাই এই 25 টাকা বাড়ানো আসলে তাদের যে আন্দোলনের প্রেক্ষাপট তাতে যথেষ্ট কিনা আর 300 টাকা মজুরির দাবিতে এখনও চা শ্রমিকরা অনড় কিন্তু যারা বাড়াবেন কিংবা যাদের কাছে তাদের এই দাবি তাদের কোনো নমনীয় ভাব লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করেন কিনা ডক্টর আশরাফুল করিম ধন্যবাদ আসলে আমি যেটি বলবো যে হ্যাঁ তারা হয়তো মালিক পক্ষ আসলে আমরা যেটা দেখেছি যে দীর্ঘদিন থেকে যে 1984-85 সালে তাদের মজুরি ছিল 13.80 টাকা 1986-88 সালে 14.50 টাকা অর্থাৎ আমি যদি 1984-85 সাল থেকে দেখি তাদের মজুরি কিন্তু 2 বছর পর পর 3-4 টাকা করে বেড়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মালিক পক্ষ এখন হঠাৎ করে 120-380 টাকা তারা হয়তো মানতে পারছেন না কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছে এবং 120 টাকা কিন্তু আপনি যেভাবে চিন্তা করুন বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 120 টাকা দিয়ে এটা চলার কোনো সুযোগ নেই যে কেহ বলবে এখন আমার প্রস্তাব হচ্ছে আসলে চা শ্রমিকরা হয়তো বিশ্বাস স্থাপন করতে পারছে না মালিক কিংবা সরকার পক্ষকে এখন 145 হোক 150 হোক 200 হোক যদি 300 না বাড়ানো যায় আমার পরামর্শ হচ্ছে শ্রমিকদেরকে বিশ্বাস স্থাপন করাতে হবে কারণ আমি যেটা দেখেছি তারা আসলে বিশ্বাস করতে পারছে না না পারার কারণও আছে যেমন 120 টাকার মজুরি কিন্তু 2019-20 সাল থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু তাদের দাবি ছিল 300 টাকা তো আপনি যে 4 বছর সময় দিলেন 4 বছর যদি আপনি 120-150 নিতেন তাদের দাবিটা মেনে নিতে তাহলে হয়তো আজকের এই পর্যায়ে আসতো না মালিক পক্ষ কিন্তু এই আন্দোলনের পেছনে আমার যতটুকু মনে হয় মালিক পক্ষ দায়ী কারণ তারা এত 4 বছর ধরে 300 টাকার জন্য আন্দোলন করছে কিন্তু তেমন কোন যে এখন যেটা 25 টাকা বাড়িয়েছে সেটা 2 বছর আগে বাড়ালে তো হতো তারা হয়তো বিশ্বাস স্থাপন করতে পারতো যে ধীরে ধীরে বাড়বে তারপরে দেখুন আমি অবাক হয়ে যাই আপনি চিন্তা করবেন যে করোনাকালীন সময়ে কিন্তু বাংলাদেশে শুধু চা বাগানের উৎপাদন ঠিকভাবে ছিল কেন এটি যৌক্তিক কারণে ছিল সেখানে করোনা খুব একটা ছড়ায়নি এই কারণে এই যে তারা 2 বছর যেখানে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল সেখানে চা বাগানে কিন্তু নিয়মিত কাজ হয়েছে উৎপাদন বেড়েছে এটিও তো তাদের একটি দুঃখের কারণ যে আমরা যে সময় সারা বিশ্ব স্থবির সেই সময় আমরা চা বাগানে কাজ করেছি উৎপাদন ঠিক রেখেছি কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি এই সময়কাল যে করোনাকালীন সময়ে তারা যে পরিশ্রম করেছে উৎপাদন ঠিক রেখেছে সেই কারণে তাদেরকে কিন্তু পার্তে একটা বোনাস হোক যে কোনো একটা সুযোগ হোক সেটা কিন্তু দেওয়া হয় নাই এবং আপনি দেখেন আমি এই চা বাগান কর্তৃপক্ষ বলছে আমি শুনছি যে হ্যাঁ উৎপাদন খরচ বেড়ে গেছে কিন্তু আপনি পাশাপাশি মনে রাখতে হবে 2018 সাল থেকে টার্গেটের চেয়ে 1-2 কোটি কেজি চা বেশি উৎপাদন হচ্ছে তো যারা এই উৎপাদনের পিছনে বেশি পরিশ্রম দিচ্ছে
ডক্টর আশরাফুল করিম, যেটি একটু জিজ্ঞেস করতে চাই, এই যে শ্রমিকদের কর্মবিরতি কিংবা নানান রকম কর্মসূচি দিচ্ছেন তারা অবরোধ সহ, সেটিতে তো উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশের কাছে চা একটি অত্যন্ত অর্থকরী ফসল এবং এটি অন্যতম একটি রপ্তানি পণ্য, সেই ক্ষেত্রে এই উৎপাদন ব্যাহত হলে তো দিন শেষে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে যাদের কাছে এই দাবি তাদের মধ্যে কোনো নমনীয় ভাব আপনি দেখছেন কিনা চা শ্রমিকদের এই যে মজুরির দাবি মেনে নেওয়ার বিষয়ে, 145 টাকা হওয়ার পরও যে তাদের আন্দোলন অনবরত আছে? ধন্যবাদ, আপনি যথার্থই বলছেন। মানে শেষ পর্যন্ত কিন্তু দেশের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক এবং দৈনিক কয়েক কোটি করে ক্ষতি হচ্ছে। তার মানে ইতিমধ্যে আমরা প্রায় 100 কোটির মতো ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ক্ষতিটা কিন্তু শেষ পর্যন্ত সরকারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। তো আমার মনে হচ্ছে হ্যাঁ, নমনীয় দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। এখন ধরেন 120 টাকা থেকে 300 টাকা, যদিও আমি প্রথমে বলেছি 4 বছর ধরে তাদের এই দাবিটুকু, তারা যদি ধীরে ধীরে 2 বছর আগে একটু বাড়াতো তাহলে কিন্তু আজকের এই আন্দোলনটা হতো না। তো আমার মনে হচ্ছে যে 120 থেকে 300 এটা মালিক পক্ষ বেশি মনে হচ্ছে, কিন্তু আপনি যদি সাধারণভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি এক বাক্যে বলবো, আপনিও বলবেন যে 300 টাকা অবশ্যই দেওয়া উচিত এই আজকের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে। এখন মালিক পক্ষ আমার মনে হয় 300 টাকা না হোক যতই হোক তাদেরকে কাছে টেনে নিতে হবে। আমরা তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদেরকে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা সেই মর্যাদাটুকু দিচ্ছি না। মানে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন মালিক শ্রমিকদের মধ্যে একটি আস্থার সংকট আছে? অবশ্যই আস্থার সংকট আছে। আপনি জানেন কিনা জানি না, আপনি কোনোদিন একটা চা শ্রমিক সরাসরি সহকারী ম্যানেজার বা ম্যানেজারের সঙ্গে সরাসরি আলাপ করার কোনো ক্ষমতা নেই, তারা এখনো 90 দাসের মতোই আছে, প্রভু এবং গোলামের মতো আচরণ এখনো আছে। এটিও তো একটা বিষয়, দূরত্বের বিষয়, আস্থা স্থাপনের বিষয়। আমার মনে হচ্ছে শ্রমিক এখন সময় এসেছে শ্রমিকদের কাছাকাছি। ডক্টর আশরাফুল করিম, আপনার শব্দে সম্ভবত একটু, ডক্টর আশরাফ করিম জি জি বলুন, সংযুক্তি আবার পুনঃস্থাপিত হয়েছে। আমার মনে হচ্ছে যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের আস্থার সংকট অবশ্যই আছে, কারণ মালিক শ্রমিক ম্যানেজার ব্যবস্থাপক যারা আছেন তাদের সঙ্গে কিন্তু শ্রমিকের অনেক দূরত্ব, তারা কোনোদিন তাদের কাছাকাছি যেতে পারে না, তাদের তাদের মনের অভিযোগ অনুযোগ গুলো বলতে পারে না, তারা কোনোদিন কোনোভাবে পারে না। তার মানে মালিক শ্রমিকদের মধ্যে আস্থার সংকট যদি কাটানো যায় এবং দুপক্ষই কাছাকাছি এসে যদি একটি মধ্যস্থতা করে সেক্ষেত্রে এই যে শিল্পের সংকটটি থেকে হয়তো রেহাই পাওয়া যেতে পারে। ডক্টর আশরাফুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ডক্টর আশরাফুল করিম, অধ্যাপক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার সাথে, এবং এর আগে আরও 3 জন অতিথি ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের নিউজরুম সংলাপ, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।